বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে এসে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে তারকা খচিত এই দল। অন্যদিকে ঢাকা পর্বে এসে চার ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট সিক্সার্স। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে সুবিধা করতে না পারলেও এই ম্যাচে ঠিকই ঝলক দেখিয়েছেন দুই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম। উদ্বোধনী জুটিতে ওঠে আশি রান। নবম ওভারে নাসিরের বলে আউট হওয়ার আগে একুশ বলে একত্রিশ রান করেন ম্যাককালাম। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও তিনটি ছয়। অন্য প্রান্তে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ছক্কার ফুল ঝুড়িয়ে ছুটিয়েছেন তার নিজের ব্যাটে, তুলে নিয়েছেন এবারের মৌসুমের প্রথম ফিফটি। ৩৯ বলে দুটি চার ও পাঁচ ছয়ে অর্ধশতক তুলেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। বরাবরের মতোই আবারও ব্যর্থ হন শাহরিয়ার নাফিজ। ১০৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। ২১ বলে ২৫ রান করে মোহাম্মদ মিথুন, ফিরে গেলে রানের চাকা ধীর হয়ে আসে তাদের। এরপর থিসারা প্যারেরা ১২ বলে ১৫ এবং রবি বোফারা ১২ বলে ২৮ রানের ঝড়ে শেষ পর্যন্ত ১৬৯ রানে থামে রংপুরের ইনিংস। সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আবুল হাসান রাজু। ব্যাট করতে নেমে রুবেল হোসেন, সোহাগ গাজী এবং মাশরাফি বিন মর্তুজার সম্মিলিত আক্রমণে ব্যাপক চাপে পড়ে সিলেট সিক্সার্স। চার ওভারের মধ্যে ২৫ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বসে তারা। চার বলে আট রান করে ফেরেন গুনাথিলাকা, ১১ বলে ১২ রান করে ফেরেন অ্যান্ড্রে ফ্লেসার, ৫ বলে ২ রান করে ফেরেন পাকিস্তান রিকুইট বাবর আজম। জয়ের সূর্য যখন অস্ত যাচ্ছে ঠিক তখনই জয়ের আশা দেখান দুই দেশি নাসির হোসেন এবং সাব্বির রহমানের জুটি। দুজন মিলে চালাতে থাকেন ব্যাট, একপেশে হয়ে যাওয়া ম্যাচটা দুলতে থাকে ঘড়ির কাঠার মতো। দলীয় ১৪২ রানে ৪৯ বলে ৭৭ রান করে সাব্বির রহমান আউট হয়ে গেলে শেষ হয়ে যায় সেই আশা। ৭-৪ এবং ২-৬ ফর্মে ফেরা এই ব্যাটসম্যান করেন ৭৭ রান। তুলির শেষ আসর আর দিতে পারেননি নাসির হোসেন। ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। টিম ব্রেজনেন নেমে করেন ৯ বলে ১২ রান, কিন্তু লক্ষ্যে আর পৌঁছাতে পারেননি তারা।